আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধে নতুন কৌশল নিয়েছে রাশিয়া। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের। এদিকে যুদ্ধ শুরুর পর লভিবে বড় হামলা রাশিয়ার। এরপর জানিয়ে দেব ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত 26। এবং জানিয়ে দেব উত্তর ভারতে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে 50 জনের বেশি নিহত। সর্বশেষ জানিয়ে দিব মুসলিম জনসংখ্যা যেভাবে বদলে দিতে পারে ইউরোপের চেহারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধে নতুন কৌশল নিয়েছে রাশিয়া। ক্রিমিয়া ব্রিজ ও মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়াও যুদ্ধে নতুন কৌশল গ্রহণ করেছে। তারা এখন ইউক্রেনের ভেতরে ঢুকে ইউক্রেনীয় সেনা ও ভাড়াটে যোদ্ধাদের জমায়েতি স্থলগুলোতে হামলা চালাচ্ছে। ইউক্রেনের সৈন্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করুক বা বিশ্রাম করুক না কেন, প্রায় ইউনিফর্ম পরে অনুষ্ঠান স্থলের সাংবাদিক সাহায্য কর্মী এবং সফররত রাজনীতিবিদদের সাথে মিশে যায়। হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ ও মধ্য এশিয়ার সহযোগী পরিচালক তানিয়া লোকসিনা বলেছেন, খুব কম জায়গায় রাশিয়ার বিমান হামলা থেকে নিরাপদ বলে বিবেচিত হতে পারে। আপনাকে আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করতে হবে। আপনি যদি দেখেন যে এই ক্যাফেটি সামরিক কর্মীদের কাছে জনপ্রিয়, আপনি এটি এড়াতে চেষ্টা করবেন যতক্ষণ না আপনি একটি বিকল্প খুঁজে পেতে সক্ষম হন। তিনি বলেছিলেন, সাম্প্রতিক হামলার পর রাশিয়া বলেছে যে তারা ইউক্রেনের সৈন্যদের পরিবর্তে বিদেশি ভাড়াটে যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করেছে। কেউ কেউ বিশ্বাস করেন যে ইউক্রেনের সফল দূরপাল্লার হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউনিফর্মধারী সৈন্যদের সাথে মিশ্রিত বিদেশিদের লক্ষ্যবস্তু করতে শুরু করেছে। সিভিল আইনের প্রধান ইউরোপ ইউরোশিয়া বিশ্লেষক আলেকজান্ডার লর্ড বলেছেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে উচ্চ প্রোফাইল আক্রমণগুলি দেশীয় দর্শকদের কাছে প্রদর্শন করছে যে রাশিয়া ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়া জানাচ্ছে। রাশিয়ান দাবি করে যে সম্প্রতি হামলার শিকার ঝাপোরিজিয়ার রেইকার্টোর্স হোটেলে একটি বিদেশি ভাড়াটে ঘাঁটি ছিল এবং এটি সম্ভবত ইউক্রেনের ফ্রন্ট লাইনের কাছাকাছি মোতায়েন করা থেকে বিদেশিদের নিবৃত্ত করার জন্য রাশিয়ার নতুন ফোকাসের ইঙ্গিত দেয়। তিনি যোগ করেছেন, কেভের ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যে রাশিয়া বিশ্বাস করে যে বিদেশিদের টার্গেট করা পশ্চিমা সরকারগুলিকে সমর্থন প্রত্যাহার করতে বা এমনকি একটি নিম্নমানের শান্তি চুক্তিতে আলোচনায় ইউক্রেনকে চাপ দিতে রাজি করবে। এদিকে রুশ বাহিনী ইউক্রেনের নোড্রোন উৎপাদন এবং স্টোরেজ সাইটগুলির বিরুদ্ধে সমুদ্রবাহিত দূরপাল্লার নির্ভুল অস্ত্র দ্বারা একাধিক হামলা চালিয়েছে এবং ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে গতদিনে সমস্ত মরণিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনোসেনকোভ সোমবার এ তথ্য জানিয়েছেন। রাশিয়ান বাহিনী গতদিনে কোপিয়ানোস্কে 65 জন ইউক্রেনীয় কর্মী, 3টি সাজোয়া যুদ্ধযান, 2টি পিকআপ ট্রাক, 1টি জার্মান নির্মিত অটোমেটিক আর্টিলারি সিস্টেম, 2টি পোলিশ নির্মিত ক্র্যাব আর্টিলারি বন্দুক, 1টি গভজডিকা মোটর চালিত আর্টিলারি সিস্টেম, 1টি এমোস্তা বি হাউইটজার ও 1টি D-30 হাউইটজার ক্রাস্টিন লিমানে 90 জন সেনা, 3টি সাজোয়া যুদ্ধযান ও 2টি পিকআপ ট্রাক এবং ডনট্রস্ক এলাকায় 150 ইউক্রেনীয় সেনা, 2টি ট্যাঙ্ক ধ্বংস করেছে, মুখপাত্র জানিয়েছেন। রাশিয়ান বাহিনী গতদিনে দক্ষিণ ডনেটস্কে 240 জন ইউক্রেনীয়, 3টি সাজোয়া যুদ্ধযান, 3টি মোটরযান, 2টি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম ও 1টি ফরাসি নির্মিত সেজার স্বচালিত আর্টিলারি বন্দুক, ঝাপোরিজিয়া এলাকায় 50 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা, 1টি ট্যাঙ্ক ও 1টি মার্কিন তৈরি আর্টিলারি সিস্টেম এবং খেরসন এলাকায় 30 জন ইউক্রেনীয় কর্মী, 3টি মোটরযান এবং 1টি স্প্যানিশ নির্মিত এলাক্রান স্বচালিত মোটর ধ্বংস করেছে, মুখপাত্র বলেছেন। যুক্তরাষ্ট্রের তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের। সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই।
রোববার তিনি নিউ ইয়র্কে পৌঁছান বলে জানিয়েছে আল জাজিরা। প্যারাগুয়ের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লাতিন আমেরিকা দেশটি সফরে যাচ্ছেন তিনি। প্যারাগুয়ে যাওয়ার পথে নিউ ইয়র্কে যাত্রাবিরতি করেন তিনি। এছাড়া সে অনুষ্ঠান শেষে তাইপে ফেরার পথে মার্কিন শহর সান ফ্রান্সিসকোতে দ্বিতীয় যাত্রাবিরতি করার কথা রয়েছে তার। রোববার নিউ ইয়র্ক অবতরণের পর টুইটারে লেখেন, স্বাধীনতা গণতন্ত্র সুযোগ সুবিধার প্রতীক বিগ অ্যাপেলে আসতে পেরে ভালো লাগছে। তিনি আরও জানান, তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউটের প্রতিনিধিরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও এই ইনস্টিটিউটটি মার্কিন ডিফ্যাক্টো দূতাবাস হিসেবে কাজ করে থাকে। আগামী জানুয়ারি মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের অন্যতম হ্যাভিওয়েট প্রার্থী লাই তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে বর্তমানের প্রেসিডেন্ট শাইং ওয়েনের চেয়ে বেশি সোচ্চার তিনি। এদিকে লাইয়ের এই সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। একসময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে তারা। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের কথাও জানিয়েছে দেশটি। নিউ ইয়র্কের লাইয়ের অবতরণের পরপরই এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুক্তরাষ্ট্রের তাইওয়ানের স্বাধীনতাকামীদের যে কোনো ধরনের সফরের বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান চীনের অন্যতম প্রধান বিষয়। বিভিন্ন তথ্য প্রমাণ থেকে দেখা যায়, স্বাধীনতার বিষয়ে তাইওয়ান যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরের চেষ্টা করায় তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়ছে। তবে এসব বিষয় চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেবে বেইজিং। অবশ্য চীন এ ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে সে কথা আগেই জানিয়েছিল তাইওয়ানের কর্মকর্তারা। তারা বলছেন, আগামী সপ্তাহে তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়া চালাতে পারে চীন। আগামী নির্বাচন সামনে রেখে ওলির যুক্তরাষ্ট্রে সফরের জন্য জনগণকে ভয় দেখাতে এ মহড়া চালানো হতে পারে। এর আগে 28 জুলাই তাইওয়ানকে নতুন করে $345 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর লভিবে বড় হামলা রাশিয়ার। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিবে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং অনেককে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছে, পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর মঙ্গলবার পোল্যান্ডের সীমান্তবর্তী লভিবে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। লভিবের মেয়র আন্দ্রি সদভি বলেছেন, অসংখ্য ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, কিন্তু লভিবে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছেও। তিনি আরও জানিয়েছেন, চিকিৎসার জন্য 4 জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এছাড়া হামলায় কিন্ডারগার্ডেন সহ 100-এরও বেশি আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে লভিবের গভর্নর ম্যাক্সিম কজিজুস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র লভিবের দিকে এগিয়ে আসছে। ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের সঙ্গে লাগোয়া লভিব গত জুলাই পর্যন্ত রাশিয়ার হামলার বাইরে ছিল, কিন্তু সে মাসে সেখানে একটি আবাসিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত হয়। সূত্র আল জাজিরা। ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত 26। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বিমান হামলায় কমপক্ষে 26 জন নিহত ও আহত হয়েছেন। আরও অর্ধশতাধিক মানুষ গত রবিবার দেশটির আমহারা অঞ্চলের ফিনোট সেলাম শহরে সন্দেহভাজনে এই হামলার ঘটনা ঘটে। শহরের একটি হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সন্দেহভাজন বিমান হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন। ফিনোট সেলাম শহরে হওয়া এই হামলাকে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে। মূলত পূর্ব আফ্রিকার এই দেশটির ওই অঞ্চলে আধার সামরিক বাহিনী ফেনোর বিরুদ্ধে লড়াই করছে সেনাবাহিনী। ইথিওপিয়ার মানবাধিকার কমিশন মারাত্মক এই শত্রুতা ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার গত 4 আগস্ট আমহারা অঞ্চল জুড়ে 6 মাসের জরুরি অবস্থা জারি করে। উত্তর ভারতে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে 50 জনের বেশি নিহত। উত্তর ভারতে মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 50 জনেরও বেশি লোক নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উত্তর ভারতের হিমাচল প্রদেশ সপ্তাহান্ত থেকে ভারী বৃষ্টির কারণে দুর্যোগ কবলিত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। একটি মন্দির ধসে পড়ার কারণে ভিডিও চিত্রে দেখা যাচ্ছে একটি বড় ভূমিধসে বহু ভবন বিধ্বস্ত হয়েছে এবং নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য লোকজন ধ্বংসাবশেষ এবং বড় পাথর পরিষ্কার করার চেষ্টা করছেন।
মুসলিম জনসংখ্যা যেভাবে বদলে দিতে পারে ইউরোপের চেহারা, বিভিন্ন ধর্মের মানুষের সংখ্যার অনুপাতে 2050 সালে ইউরোপের চেহারাটা কেমন দাঁড়াবে, মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার অভিবাসনের হার বিবেচনায় এর যে নানা চিত্র দাঁড় করিয়েছে তাতে দেখানো হচ্ছে মুসলিমরা জনসংখ্যার বিরাট বৃদ্ধি ঘটবে বিভিন্ন দেশে। যেমন ধরা যাক সুইডেনের কথা, 2016 সালে সুইডেনের মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 8.1%, কিন্তু অভিবাসনের উচ্চ হার যদি অব্যাহত থাকে তাহলে 2050 সাল নাগাদ সুইডেনে মুসলিমরা হবে মোট জনসংখ্যার 30%, অর্থাৎ জনসংখ্যার প্রায় 1/3। পিউ রিসার্চ সেন্টার অভিবাসনের বিভিন্ন হার বিবেচনায় নিয়ে ইউরোপে মুসলিম জনসংখ্যা সম্পর্কে তিন ধরনের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হচ্ছে যদি অভিবাসন যদি একই এখনই শূন্যে নামিয়ে আনা হয়, তারপরও ইউরোপের মুসলিম জনসংখ্যা বর্তমানের 4.9% থেকে বেড়ে দাঁড়াবে 7.4%, আর যদি অভিবাসনের উচ্চ হার অব্যাহত থাকে তাহলে মুসলিম জনসংখ্যা হবে 14%-এরও বেশি। পিউ রিসার্চ সেন্টার এই গবেষণাটি চালায় মোট 30টি দেশের উপর, এরই মধ্যে 28টি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্রগুলি, অন্য দুটি দেশ হচ্ছে নরওয়ে ও সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কোন দেশে কত মুসলিম? 2016 সালের তথ্য বিবেচনায় নিলে ইউরোপের এই 30টি দেশের মুসলিম জনসংখ্যা এই মুহূর্তে 2,57,00,000, মোট জনসংখ্যার 4.9%। এর মধ্যে সংখ্যার হিসেবে এবং জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি মুসলিম আছে ফ্রান্সে। দেশটিতে বাস করে প্রায় 0.25 কোটি মুসলিম, 49,50,000। ফ্রান্সের মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমরা হচ্ছে 8.8%। ইউরোপের এই 30টি দেশের মধ্যে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম সংখ্যায় আছে জার্মানিতে।